হ্যালো এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপচন্দ্র এস ভিএইচএস আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে সলভ করে দেখাবো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন পরিবেশ ও ভূগোল অষ্টম শ্রেণীর অর্থাৎ অষ্টম শ্রেণীর যে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ দেওয়া হয়েছে তার প্রশ্ন উত্তরগুলি এই প্রশ্ন উত্তরগুলি ছাত্রছাত্রীদের সুবিধার্থে সলভ করে পাঠিয়েছেন বিশিষ্ট ভূগোলের শিক্ষক এ ব্যানার্জি স্যার তিনি যেভাবে করে দিয়েছেন আমি সেইভাবেই তোমাদের সামনে উত্তরগুলো বলে যাচ্ছি তো ভিডিওটা তোমরা কমপ্লিট দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো তো দেখো প্রথমটায় কি আছে একে বলা আছে যে অক্ষাংশীয় বলয়ে ভারতের কোনো অংশ নেই সেটি হলো সঠিক উত্তর অপশান ঘ মেরু দু নম্বরে বলা আছে উপরের রেখাচিত্রের চিহ্নিত অংশের অক্ষাংশগত বিস্তৃতি কত তার উত্তর হচ্ছে খ সাড়ে তেইশ ডিগ্রি উত্তর থেকে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ এরপরের প্রশ্ন তিন তুমি যদি ত্রিপুরা থেকে সোজাসুজি পশ্চিম দিকে পশ্চিমবঙ্গ পর্যন্ত যেতে চাও তাহলে তোমাকে যে প্রতিবেশী দেশের উপর দিয়ে যেতে হবে তা হল সঠিক উত্তর গ বাংলাদেশ চার নম্বরে কোন প্রাকৃতিক ঘটনা পরিবেশের অবনমনের জন্য দায়ী নয় এজন্য সঠিক উত্তর হচ্ছে গ অতিরিক্ত বৃষ্টিপাত কোয়েশ্চেন নাম্বার ফাইভ উপরের রেখাচিত্রে ফাটলের মধ্যবর্তী ভূভাগ উত্থিত হয়ে কোন ভূমিরূপ সৃষ্টি করেছে সঠিক উত্তর হচ্ছে খ স্তূপ পর্বত কোয়েশ্চেন নম্বর সিক্স ক্ষয় বহন ও সঞ্চয় এই তিনটি প্রক্রিয়াই কার্যকর হলে তবেই তৈরি হয় সঠিক উত্তর হচ্ছে গ অশ্ব খুরাকৃতি হ্রদ পরে সাত নম্বরের প্রশ্ন ভারতের মানচিত্রটি ভালোভাবে পর্যবেক্ষণ করো ভারতের কোন দুটি প্রতিবেশী দেশ সম্পূর্ণভাবে স্থলবেষ্টিত সঠিক উত্তর হচ্ছে অপশান গ নেপাল ও ভুটান কোয়েশ্চেন নাম্বার এইট কোন ফসলের জন্য আদ্র পলিমাটিযুক্ত নিচু জমি আদর্শ সঠিক উত্তর হচ্ছে খ পাট নাম্বার নাইন শহরতলিকে শাক সবজি চাষ করে শহরের চাহিদা অনুসারে ট্রাকে করে সেগুলো বাজারে পৌঁছে দেওয়ার পদ্ধতিকে কি বলে সঠিক উত্তর হচ্ছে খ ট্রাক ফার্মিং নাম্বার টেন কোনো স্থানে বড়ো শিল্পকেন্দ্র গড়ে ওঠার জন্য নিচের কোনটি আবশ্যিক নয় সঠিক উত্তর হচ্ছে ঘ নদী তীরবর্তী অবস্থান কোয়েশ্চেন নাম্বার ইলেভেন ঠিক জোড়াটি নির্বাচন করো সঠিক উত্তর হচ্ছে গ রুড় সমান হচ্ছে জার্মানি কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ খনিজ সম্পদের ভাণ্ডার তেমন না থাকায় কোনো বড় শিল্প গড়ে ওঠেনি সঠিক উত্তর হচ্ছে ক পম্পাসে নাম্বার থার্টিন এদের মধ্যে কোন অঞ্চলটিতে পৃথিবীর খনিজ তেলের ভাণ্ডারের ষাট শতাংশ রয়েছে সঠিক উত্তর খ দক্ষিণ পশ্চিম এশিয়ায় নাম্বার ফোরটিন জিওগ্রাফিক্যাল পজিশনিং সিস্টেমের সাহায্যে কোনটি নির্ণয় করা যায় না সঠিক উত্তর হচ্ছে গ উষ্ণতা নাম্বার ফিফটিন ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের গুণগত মানকে বজায় রেখে যে উন্নয়ন করা হয় তা হলো সঠিক উত্তর গ স্থিতিশীল উন্নয়ন তো এই ছিল এমসিকিউ ক্লাস এইটের জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটাকে একটা লাইক করো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বিল বাটনে প্রেস করো যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিংক তোমরা সরাসরি পেতে পারো দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাঙ্ক ইউ